বাতিল হচ্ছে রিয়াদ সুবিধা, ফলে আগামী 4 মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া। সোমবার বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, 1992 সালে বাংলাদেশ রেলওয়েতে দূরত্ব ভিত্তিক ও সেকশন ভিত্তিক রিয়াতি দেয়া হয়। 2012 সালে সেকশনাল রিয়াত বাতিল করা হলেও দূরত্ব ভিত্তিক রিয়াত বলবৎ থাকে। সম্প্রতি বাংলাদেশ রেলওয়েতে যাত্রীবাহী ট্রেনগুলোতে ভাড়া বৃদ্ধি না করে শুধু বিদ্যমান দূরত্বভিত্তিক রিয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে সব ধরনের যাত্রীবাহী ট্রেনে বিদ্যমান দূরত্বভিত্তিক রিয়াত প্রত্যাহারের সিদ্ধান্তটি আগামী 4 মে থেকে কার্যকর করা হবে। সহজ সিনেসিস ভিনসেন জেভিও রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 4 মে থেকে ঢাকা রাজশাহী রুটে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ারের ভাড়া 340 টাকা থেকে বেড়ে 405 টাকা এবং এসি চেয়ার স্নিগ্ধার ভাড়া 656 টাকা থেকে বেড়ে 771 টাকা করা হবে। ঢাকা খুলনা রুটে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ারের ভাড়া 500 টাকা থেকে বেড়ে 625 টাকা এবং এসি চেয়ার শ্রেণীর ভাড়া 955 টাকা থেকে বেড়ে 1196 টাকা হবে। ঢাকা সিলেট রুটে পারাবত এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ারের ভাড়া 320 টাকা থেকে বেড়ে 375 টাকা এবং এসি চেয়ার স্নিগ্ধা শ্রেণীর ভাড়া 610 টাকা থেকে বেড়ে 719 টাকা হবে। ঢাকা রংপুর রুটে রংপুর এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ারের ভাড়া 505 টাকা থেকে বেড়ে 635 টাকা এবং এসি চেয়ার স্নিগ্ধা শ্রেণীর ভাড়া 966 টাকা থেকে বেড়ে 1214 টাকা হবে। ঢাকা চট্টগ্রাম রুটে তুর্ণা এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার শ্রেণীর ভাড়া 345 টাকা থেকে বেড়ে 405 টাকা এবং এসি চেয়ার স্নিগ্ধা শ্রেণীর আসনের ভাড়া 656 টাকা থেকে বেড়ে 777 টাকা। ঢাকা কিশোরগঞ্জ রুটে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার শ্রেণীর ভাড়া যথাক্রমে 150 ও 288 টাকা থেকে বেড়ে যথাক্রমে 160 ও 305 টাকা হবে। ঢাকা লালমনিরহাট রুটে লালমনি এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার স্নিগ্ধা শ্রেণীর ভাড়া 505 ও 966 টাকা থেকে বেড়ে যথাক্রমে 635 ও 1214 টাকা হবে। ঢাকা চিলাহাটি রুটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার শ্রেণীর ভাড়া 495 ও 949 টাকা থেকে বেড়ে যথাক্রমে 620 এবং 1185 টাকা। ঢাকা দেওয়ানগঞ্জ রুটে তিস্তা এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার স্নিগ্ধা শ্রেণীর ভাড়া 225 ও 426 টাকা থেকে বেড়ে যথাক্রমে 250 ও 476 টাকা। ঢাকা মোহনগঞ্জ রুটে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার স্নিগ্ধা শ্রেণীর ভাড়া 220 ও 426 টাকা থেকে বেড়ে যথাক্রমে 250 ও 472 টাকা। ঢাকা ভুয়াপুর রুটে জামালপুর এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার স্নিগ্ধা শ্রেণীর ভাড়া যথাক্রমে 260 ও 495 টাকা থেকে বেড়ে 295 ও 570 টাকা হবে। ঢাকা কুড়িগ্রাম রুটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার স্নিগ্ধা শ্রেণীর ভাড়া যথাক্রমে 510 ও 972 টাকা থেকে বেড়ে হবে 645 ও 1237 টাকা। ঢাকা বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার স্নিগ্ধা শ্রেণীর ভাড়া যথাক্রমে 480 ও 920 টাকা থেকে বেড়ে হবে 600 এবং 1150 টাকা। ঢাকা চাঁপাইনবাবগঞ্জ রুটে বনলতা এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ারের ভাড়া 425 টাকা থেকে বেড়ে 512 টাকা এবং এসি চেয়ার স্নিগ্ধা শ্রেণীর ভাড়া 810 টাকা থেকে বেড়ে হবে 975 টাকা।
ঢাকা নোয়াখালী রুটে উপকূল এক্সপ্রেস ট্রেনে শোফন চেয়ারের ভাড়া 275 টাকা থেকে বেড়ে 310 টাকা এবং এসি চেয়ার স্নিগ্ধা শ্রেণীর ভাড়া 524 টাকা থেকে বেড়ে 593 টাকা হবে। এছাড়া শোফন চেয়ার ও এসি চেয়ার বাদে সব আন্তনগর ট্রেনে 100 কিলোমিটারের বেশি দূরত্বে এসি সিট ও বার্থ এবং প্রথম শ্রেণীর সিট ও বার্থ আসনের ভাড়াও আনুপাতিক হারে বৃদ্ধি পাবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।